অনেকদিন অনেকদিন পর, তো আজকে হলো রথের 3 দিন, 3 দিন হয়েছে রথ শুরু হয়েছে। আমরা 2 দিন যেতেই পারিনি মাম্মার জন্য, মামা ঘুমিয়ে যেত। আজকে সারাদিন ঘুম পাড়িয়ে রেখে আমরা বিকেলবেলা রেডি হয়ে গেছি মামাকে নিয়ে যাবো। আর মামা দেখো রেডি হয়ে রাস্তায় একবার যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে না। তারপর এখন আমরা বেরোবো, আমরাও রেডি, আমি মা আর মামা একসাথে যাচ্ছি। তো দেখো টোটোর মধ্যে উঠে গেছি, টোটোতে উঠে আমি মাম্মা আর সেম 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 জামা পরেছি, মানে দুজনের টপ এক রেড কালার। তো এখন যাচ্ছি আমরা রাতের মেলা, বিকেলবেলা বিকেলবেলা অবশ্য কেউ যায় না, আমরাই যাচ্ছি। কিন্তু মামা ছোট, মামাকে নিয়ে ছোটবেলা কি বলি দূর, মামাকে নিয়ে রাত্রেবেলা যাওয়া যাবে না, তো দিনের বেলায় নিয়ে ওকে ঘুরিয়ে আসলাম। দেখো এখন নিজের নিজের মাতব্বরি করে এদিক ওদিক করবে। আর আমার হাতে দেখতে পাচ্ছ বিবর্তনী, শুধু বিবর্তনী পুজো করেছিলাম তাই সে ব্লগটা করিনি। অনেক ব্লগই করা হয় না, অনেক কিছু দেখানো হয় না। তো যাই হোক, সবার রিকোয়েস্টে আবার ভিডিও পোস্ট করবো ভাবছি। আর দেখো এখন মন্দিরের ভেতরে যাচ্ছে, আর টুনটুনু করতে 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 যাচ্ছে। আর ও ধরো মানে নিজে নিজে মাতব্বরি করবে, সবসময় নিজে নিজে আসবে, সব কিছু করবে। আর ওইখানে দেখো ফটো তোলার জন্য পোজ দিচ্ছিল, সেই ফুলটা নিয়ে ওই ফুলটা মা ছেড়ে দিচ্ছে, ওই ফুলটা আবার আমাকে দেবে। এখন বেশি বেশি পাকা হয়ে গেছে, নিজে যা মন চায় তাই করতে পারে। তো দেখো এখন ও এদিক ওইদিক এদিক ওইদিক সব ছোটাছুটি ছোটাছুটি করে, এমন পাকা হয়েছে সেসব ভিডিওগুলো আপলোড করে তোমরা দেখলেও হাসবে। যে রথের দিনের ভিডিওটা পোস্ট করবো, আগে এটা পোস্ট করিনি, ভেবেছিলাম পোস্ট করবো না, কিন্তু সবাই এত বলছে ভিডিও পোস্ট করো, ভিডিও পোস্ট করো। তো যাই হোক আমার বদন খেলা দেখো, আমার বদন খেলা না দেখলে বলবে আবার তুমি জানি না কি জানি। তো ওই যে দেখো সিঁড়ি দিয়ে উঠছে, তো আমার মনে যা আছে তাই বলছি, কারণ কোনো স্ক্রিপ্ট লেখা নেই, যার জন্য স্ক্রিপ্ট লিখে আমরা তো অত বড় ইউটিউবার না যে স্ক্রিপ্ট লিখে বলবো, যা মন চায় তাই বলে দিই। তো দেখো হাঁটতে পারবে না এখন, এখন মন্দির ঠাকুরটা দর্শন করবো, তোমরাও দর্শন করে নাও ঠাকুরটা। দেখো না সামনে এত ভিড়, মানে ভালো করে ভিডিওটাও করা যাচ্ছিল না, এ যায় ও যায়, সামনে এই দাদুটার জন্য আরও প্রবলেম হচ্ছিল, দাদুটা সরেই না মাঝখান থেকে, বলতে পারছি না যে দাদু সরো, দাদু একবার এদিকে ওদিকে, এই ঠাকুরটা একবার এদিকে ওদিকে, লাইট করা কাকু ওটা এদিকে ওদিকে, দাদু ঠাকুরটাকে ভালো করে তোলাই হয়নি। আর এখানে মন্দিরের বাইরেটা ওপর থেকে নিচ্ছি বলে এত সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে, এখন আমরা নামছি নিজে নামে। এখন যেমন মেলার মাঠে, এর পাশের মাঠটাতেই মেলা হয়, যেখানে যাবো মেলার মাঠটায়, তারপর মেলায় গিয়ে তোমাদের দেখাবো কত 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 দোকান বসেছে আর কি 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 কিনলাম মাম্মার জন্য। দেখো মামা হেঁটে 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 যাবে এখন। সামনে কতবার বললাম ভালো করে দাঁড়াও একটা ফটো তুলি, ও তো ওর মতন এদিক যায় ওদিক যায়, কি করে ফটো তুলবো। তো যেভাবে দুটো তিনটে ফটো তুলেছিলাম, এরকম আমার মুখটা দেখে নাও, মানে আমার বদল খারাপ দেখলে তো বিশ্বাস করবে যে ভিডিওটা আমি করছি না কে করছে। আমার দেখো এখানে হেগে রেখে দিচ্ছে কবিতে, মানে জায়গাও পায় না, মাঝ রাস্তার মধ্যে পরিষ্কার দেখে যে ওকে পটি করে রেখে দিচ্ছে। আর ও যে রথ এখানে এই রাস্তাতেই টানা হয়, তো চলো মেলার দিকে চলি, মেলায় ঢুকে গেছি। আর দেখো কাদা কাদা জন্মে, কাদা বৃষ্টি হয় প্রত্যেক দিন, যার জন্য এত কাদা, তাই আমরা পুরো মেলার ভেতরে ঢুকিনি, সামনে যে কটা দোকান ছিল সে কটা দোকানে গেছি। গিয়ে মাম্মার খেলনা কেনার জন্য গেছি, যে ছোটো মানুষ খেলনা তো কিনে দিতে হবে। আর রথে ঘোড়া সব টাকা দিয়েছে ও দাদুরা, মানে আমার মামা বাপি সব রথে ঘোড়া টাকা দিয়েছে। ছোটোবেলায় যেটা হতো, ছোটোবেলায় রথ আসলেই মনে হতো কি কে টাকা দেবে, ক টাকা জমাবো, মেলায় যাবো, এটা কিনবো ওইটা কিনবো, এসব মাথার মধ্যে ঘুরতে চাই। দেখো মাম্মার এটা পছন্দ হয়ে গেছে, আর এই প্লেনটা ওকে কিনে দিতে হবে, যেহেতু ধরে ফেলেছে ওকে এটা কিনে দিতে হবে। তো সব দোকানে এক রেট, কেউ 10 টাকাও কমাবে না, 5 টাকাও কমাবে না, প্লাস্টিকও দেবে না, প্লাস্টিক ব্যান করে দিয়েছে। তো ভালো করেছে প্লাস্টিক ব্যান করে দিয়েছে, কিন্তু যেগুলো ইউজ অ্যান্ড থ্রো সেগুলোও দিতে পারে, নাহলে মানুষ জিনিস নিয়ে কী করে নিয়ে যাবে বাড়ি থেকে, কি বস্তা না ব্যাগ নিয়ে আসবে, মেলায় আবার ব্যাগ বস্তা এসব তো নিয়ে আসা যায় না। আর দেখো ওই যে ঝুনুনিটা পেয়ে কি খুশি, ঝুনুনিটা একবার ধরে যাবে না, ওকে ওটা দিতেই হবে। তো দেখো মা টাকাটা পে করবে বলে ওকে নামিয়েছে কোল থেকে, আর ও ভেবেছে মানে এত জঙ্গল যে পরিষ্কার করে দিই, মানে বাড়িতে এত কাজ করে না, ওখানে গিয়েও কাজের কথা মনে পড়ে গেছে। তারপর এখন দেখো আবার এই বলটা দেখেছে, বলটা এরকম বল একটা ওর বাড়িতে ছিল, মনে পড়ে গেছে যে ওটা আমার লিক হয়ে গেছে, আমরা আমার একটা কিনে দিতেই হবে। তো যাই হোক ওকে একটা বল কিনে দেওয়া হলো, এত খুশি বল পেয়ে, মানে এত খেলনা পেয়ে খুব খুশি হয়ে গেছে। তো আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছি এখন যে কোথায় কী আছে না আছে, আর যেদিকে তাকাও সেদিকে বাচ্চাদের খেলনা না মেয়েদের দুর্বলতা, ছেলেদের কিন্তু কিছু পাবো না, এখানে হলে মেয়েদের সব দুর্বলতাগুলো ঝুলানো রয়েছে। তো যেদিকে তাকাই সেদিকে মানে কী নেবো কী নেবো, তারপর আমরা ভাবি এগুলো কিনে কী করবো, বাড়িতে তো পড়েই থাকে, পড়িও না সেরকম, কোথাও যাইও না, থাক কিনে কী করবো। তো মা তাও বলছিল এটা কেন এটা কেন, আমি বলছি না এসব কিনবো না। তো তোমরা দেখো এখানে এখানে অনেক ধরনের দোকান ঘুরেছে, কৃষিচন্দ্র জুয়েলার্স, তারপরে হলো সিল্কো গোল্ড, তারপরে জানা তালেস ফালেস সব সব কালেকশনই এখানে পেয়ে যাবে, এখানে মানে সবই পাওয়া যায়। মেলা তো না, এটা মানে এক
আর বলছিলাম সিঙ্গাপুরের দোকানে এই যে সিঙ্গাপুরের দোকানটা বাদ দিতে গেলাম। এখন দেখো এই যে মেয়েদের সব থেকে বড় দোকানটা, এত কানের এত কানের, মানে দেখলেও মনে হয় কোনটা সে কোনটা নেবো। এই মেলা যেতে না যেতে এই যে পুজো ব্যান্ডেল শুরু হয়ে গেছে, এখানে দুর্গাপুজো বিশাল বড় বড় হবে। তো যাই হোক, এই যে সন্ধ্যাবেলা আমরা আমার বান্ধবীরা মিলে বেরিয়ে পড়েছি, সে প্রথমে গিয়েছিলাম মিলনগর মেলাতে, সেখানে গিয়ে বড় হয়ে গেছে, মানে গিয়ে দেখি একটা লোক নেই, নিয়ে যেতে পেস্টিকে পড়ে গেছে। তো সেই মেলা থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আমাদের বাড়ির কাছে মেলাতে। তারপরে লজ্জায় বাচ্চাকে দিয়ে তারপর আমাদের সাথে চলে আসলো। আসলাম না মাঠটাতে, সত্যি সব বান্ধবী মিলে আসলে অনেক অনেক কথা মনে পড়ে যায়। এখানে আমাদের প্রচুর স্মৃতি আটকে রয়েছে, যখন আমরা পড়তে আসতাম এই দোলনাগুলো চড়তাম, মানে একদিন এমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করি ঘটনাটা। আমরা সবাই মিলে এসেছি সেদিন পড়াবে না, দিদি বললো দিদি বাড়ি পাশেই, দিদি বলছে আমি পড়াবো না আজকে, একটাতে ছুটি। কিন্তু আমরা বললাম চল তাহলে মেলা, এই মেলা বলছি না সরি, চল মাঠে যাই, মাঠে গিয়ে দোলনা চলি। তো ওখানে একটা দোলনা আছে, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এখানটা দেখো, আমরা ফটো তুলছিলাম, মানে আমার পরে এসছে আর এখানে আমরা ফটো তুলছিলাম, তাই এরকম ক্যাপ মেরে একটা পোজ দিচ্ছিলাম সবাই মিলে। আর এই তো খালি নিজে চুল ঠিক করতেই ব্যস্ত, এখানে ফোন দিলে তো নিজেকে দেখাবে, আমাদের তো দেখাবে না। তো যাই হোক, সেই কথাটা বলি যে ওখানটায় একটা গোল মতন দোলনা ছিল, সেখানে আমরা চার পাঁচজন উঠেছি, আর কে বেশ একজন একটা ঘোরাচ্ছিল, মানে মামন না কে যেন একটা ঘোরাচ্ছিল, এত ঘুরেছে এত ঘুরেছে, মানে আমাদের তো রীতিমতো মাথাও ঘোরাচ্ছে, তার সাথে পাশ থেকে লোকগুলো আমাদের এত বকা দিচ্ছে, এই তোদের জন্য এগুলো, এগুলো বাচ্চাদের জন্য। সেই বকা খেয়ে না পাচ্ছে আমরা নামতে, না পাচ্ছে হাঁটতে, এদিকে আমার শরীর খারাপ করছে, যারা যারা চলেছি সবার মাথা কথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে, মানে সেই লেভেলের একটা অবস্থা হয়েছিল। যাই হোক, চলো আবার মন্দিরের ভেতর থেকে বেরিয়ে গেলাম আমরা, তারপর এখন গোলা খাচ্ছি। এর আগে আমরা ফুচকা খেয়েছি, যেটা আমরা ভিডিও করতে পারিনি, কারণ তার জন্য ফুচকা খাচ্ছিলাম আর কে ভিডিও করবে। তো এখানে গোলা খাচ্ছি, আর একটু ডান্স প্রোগ্রাম হচ্ছিলো সেগুলো দেখছি। তো উড়িয়া বলছি চলো আর সামনে গিয়ে দেখি, তাই সামনে যাচ্ছি। চলো দেখো তোমরা ডান্স প্রোগ্রামটা দেখো, মনে হচ্ছে ও গোলা খাওয়ার ব্যাপারটা বলি, এখানে বলছে কেউ গোলা খাবে না খাবে না, তারপর বলছি চলো ছোটবেলায় তো খেতাম, কিচ্ছু হবে না একদিন খেলে। আর এখানে দেখো বাচ্চাগুলো নাচ করছে, মানে নাচ করছিল, স্পিড স্পিড করে দিয়েছি বলে এরকম লাগছে, কিন্তু ভালোই নাচ করছিল। তো আমরা ওখানে 5 মিনিটের মতন দাঁড়ালাম, দাঁড়িয়ে নাচটা দেখে গোলা টোলা খেয়ে, তারপর মামার জন্য, মামার জন্য আর আমার মার জন্য পাঁপড় কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম। পাপু কিনতে পাঠিয়েছি ওকে, আর ওর অবস্থা দেখো, ঠোঙা ধরে রাস্তা মাঝখানে পাশ উঠে দিয়েছে, আর একটাও প্লাস্টিক দিচ্ছিল না, যেহেতু হাতে করে ঠোঙাটা নিয়ে নিয়ে আসতে হয়েছে। আর এখানে আমার পাপড়টা আনা সার্থক হয়েছে, মামা তো পাপড় দেখে দাও 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 শুরু করে দিয়েছে, আর পাপড় খাওয়া শুরু করে দিচ্ছে। তো আজকে এইটুকুই ছিল ভিডিওটা, ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল, সব বান্ধবী একসাথে বেরিয়েছিলাম, অনেক মজা করলাম, যেটুকুই 1 ঘন্টার মতন খুব মজা করলাম। তো নেক্সট ভিডিওতে তোমাদের অন্য আবার একটা টপিকে দেখাবো।